উৎসবের মরশুমে রাজ্য তথা পশ্চিম বর্ধমান জেলায় যাতে কোনো প্রকার অশান্তি ছড়িয়ে পড়তে না পারে তার জন্য রাজ্যের সীমান্ত তথা ডুবুরডিহি চেকপোস্টে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে এই রাজ্যে প্রবেশের সময় প্রতিটি চার চাকা গাড়িতে তল্লাশি চালানো হয়। একই সাথে যাত্রীদের তাদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসাবাদ করে নথিভুক্ত করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌরঙ্গি পুলিশ ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।